আচ্ছা বাবা, খুব তো দিল্লি যাচ্ছ, অসুখ করলে তখন কিচ্ছু হবে না। আমি হচ্ছি সিজন বিজনেসম্যান, কিন্তু আজ যে দেখছি পূবের সূর্য পশ্চিমে উঠেছে। কেন আজ একটিবারও বেরোনি? সারাদিন আমার সঙ্গে সঙ্গে রয়েছো। ও, আমি কাছে থাকলে বুঝি তোমার ভালো লাগে না? ভালো লাগলেই বা তোমায় পাচ্ছি কোথায়? তার মানে এই হলো, আমি কাছে থাকি না বলে তুমি আমার উপর রাগ করো? পাগল মেয়ে, রাগ করবো কেন? তোমার উপরে আমার পূর্ণ বিশ্বাস আছে মা। তুমি যা করে সুখী হবে তাতেই আমার সমর্থন থাকবে। তোমার মাকে আমি কথা দিয়েছিলাম। তৈরি হয়নি? তোমাকে স্টেশনে পৌঁছতে হবে না? দাদাবু কোথায়? তুমি তো চলে গেলেন। চলে গেলেন কোথায়? তা তো কিছু বলেননি, তবে মাঝে মাঝে আমাকে দেখে জিজ্ঞাসা করছিলেন যে আপনি এসেছেন কিনা। আপনার জন্য চা নিয়ে আসবো। আমার অপমান হবে তাকে তুমি জানো না?
আমার অপমান হলে তোমার মানুষ হবে না? তাপস রায়। আপনি বলুন। আমি তাপস রায়। আমি তাপস রায় শ্রীমতী ইন্দ্রাণী চৌধুরীকে, আমার বৈধ পত্নী রূপে গ্রহণ করিতেছি। এবার আপনি বলুন। আমি ইন্দ্রাণী চৌধুরী শ্রী তাপস রায়কে আমার বৈধ পতি রূপে গ্রহণ করিতেছি। সই করুন মিস্টার রায়। আচ্ছা, আপনি আপনার সুরকে কখনো কথা বলতে শিখিয়েছেন? সেটা কিরকম? এই যেমন ধরুন, আমি একটা কবিতা বলছি, আপনি তাতে সুর বসিয়ে দেবেন। এটা কি করে হবে? আচ্ছা, আমি বলছি। পাখিদের ভাষা কাকলি, ভ্রমরের ভাষা গুঞ্জন, বিধাতার ভাষা সঙ্গীত, তাঁরই সুরে কথা বলে মন। পাখিদের ভাষা কাকলি, ভ্রমরের ভাষা গুঞ্জন, বিধাতার ভাষা সঙ্গীত, তাঁরই সুরে কথা বলে মন। এতো এটা তো আমার সুর বসাতে হবে। আমার সুর মানে যে কোনো সুর হতে পারে। পাখিদের ভাষা কাকলি, ভ্রমরের ভাষা গুঞ্জন, তারপর বিধাতার ভাষা সঙ্গী, তারি সুরে কথা বলে মন। পাখিদের ভাষা কাকলি, ভ্রমরের ভাষা গুঞ্জন, বিধাতার ভাষা সঙ্গীত,
ভারি সুরে কথা বলে পাখিদের ভাষা কাকুনি। দেখলেন তো আপনার সুর কথা বলতে পারে কিনা? আমার সুর না? হ্যাঁ। আজ একটা সুন্দর কবিতা মনে মনে ঠিক করে এসেছি। আচ্ছা, মানুষ খুন হলে পরে মানুষই তো তার বিচার করে। মানুষ খুন হলে পরে মানুষই তো তার বিচার করে কি? হ্যাঁ, নেই তো খুনির মাফ, খুনি তো মাফ হয় না। না, এই ভাষা আপনি কোথেকে পেলেন? তুমি তো শেখালে। আমি কি করে? বৃন্ত থেকে ফুল ছিঁড়ে। না জেনে আঘাতেই ফিরেছি, আমি বুঝতে পারি। আচ্ছা, আমি একটা কথা ভাবছিলাম। কথা না থাকে থাক কেন, শুনি না। শুনি, ভাবছিলাম তুমি তো চলে যাবে, আমার সুর ভাষা পাবে কি করে? আমি তো তোমাকে সঙ্গে নিয়ে যাব। কোথায়? কলকাতায়। কলকাতায় গেলে কি হবে? বাহ, সেখানে রেডিও আছে, রেকর্ড আছে, তোমার কত নাম হবে। তুমি যাবে না? তাহলে এদের কি হবে, এই যে ফুল, পাখি, ঝর্ণা, পাহাড়, এদের? তুমি তুমি নিজের কথা ভাববে না? না, ওটা ভুল। ফাদার শুধু সমাজে উনি স্বীকৃতি পাবেন, যশ পাবেন, অর্থ পাবেন, তা নয়তো ওর মতো এরকম একটি প্রতিভা এখানে পড়ে থেকে এভাবে নষ্ট হয়ে যাবে। ওর মধ্যে অসাধারণ প্রতিভা আছে, জেনে তো অনেক আশা নিয়ে নিজের হাতে ওকে ওয়েস্টার্ন মিউজিক শিখিয়েছি। আপনি শিখিয়েছেন? ইয়েস, ওর বাবা শশাঙ্কা মোহনকে আমি জানতাম। মাহারা ছোট একটা শিশুকে নিয়ে এসে এখানে এসেছিল একটা মাইকে মাইনে কাজ নিয়ে। অ্যাক্সিডেন্টে হঠাৎ একদিন মারা গেল পুরো। তখন তপসের বয়স 10 কি 11, বুঝতে পারলাম লেখার পড়ার চাইতে সঙ্গীতের প্রতি ওর অনুরাগটা বেশি। ওকে পিয়ানো শেখাতে লাগলাম। লক্ষ্য করলাম সব আনকনভেনশন নোটস কর্ডসতে বাজাচ্ছে। কোথায় পেল, কি করে পেল, এটা ভাবতে ভাবতে ওর মুখে দেখে ও বাক হয়ে তাকিয়ে থাকতাম। যদি চায় তো ও এই যুগের একজন শ্রেষ্ঠ কম্পোজার হতে পারে। সেই জন্যই আমি ওকে আমার সঙ্গে নিয়ে যেতে চাই ফাদার, কিন্তু কিছুতেই রাজি হচ্ছে না। আপনি ওকে একটু বুঝিয়ে বলুন, আমার এই অনুরোধটা আপনাকে রাখতেই হবে। অফকোর্স আই উইল, কিন্তু ও তো কারো সঙ্গে মিশতে পারে না, ও কি তোমাদের সঙ্গে মানিয়ে নিতে পারবে? আপনি তার জন্য চিন্তা করবেন না, আমি সব দায়িত্ব নিলাম। ওয়েল, লেটস সি। মাই সন, মিউজিক ইজ দ্য সেক্রেট ল্যাঙ্গুয়েজ অফ গড। মাই ফাদার, আই তোমাকে সমস্ত পৃথিবী জানো, চিনো, এই তো আমি চাই। তুমি ওর সঙ্গে যাও, আমি অনুমতি দিচ্ছি। বাট ফাদার, আই কান্ট হেল্প ইট, ইউ সি। বেশ তো, ভালো না লাগলে চলে এসো। ইজ দ্যাট অল রাইট?
তুই এসো, এসো। কি হলো? আচ্ছা ও চলো, এসো ভেতর এসো। আমার বলবার কিছু নেই, কিন্তু ওকে নিয়ে তুমি এমন কি করবে? শিল্পী হয়ে একজন শিল্পীকে মর্যাদা দেবো। ওকে এখন এখানেই থাকবে আপাতত, তারপরে আমাদের বাড়ি গঞ্জে বাড়িতে।